প্রচলিত একটা প্রবাদ আছে, সেই প্রবাদটাকেই একটু ঘুরিয়ে বলছি। পুরান বউরা পাত্তা পাচ্ছে না নতুন বইয়ের আমদানি। কেন বলছি এই কথা আপনারা বুঝে গেছেন। আমরা ইতিমধ্যে জেনেছি শাকিব খান নাকি তৃতীয় বিয়ে করবে, কিন্তু কাকে বিয়ে করবে সেটা আমরা কেউই জানি না। বাট তার মাঝখানে এই মিষ্টি জান্নাত নামের মেয়েটা, সে বিভিন্ন ইন্টারভিউতে শাকিব খানকে নিয়ে কথা বলছে। সে চাইলেও শাকিব খানকে বিয়ে করতে পারে, আবার কখনো বলছে একটু সাসপেন্স থাক, আবার কখনো বলছে যে দেখা যাবে কী হয়। মানে সে নাকি একজন ডাক্তার, সাংবাদিকরা তাকে ধরেছে যে ইন্ডাস্ট্রিতে তো ডাক্তার মেয়ে বলতে আপনিই আছেন, বিয়ে টিয়ে কিছুই না, মাঝখান থেকে মেয়েটা যাচ্ছে নিজেকে ভাইরাল করতে, মানে ভাইরাল হতে। কারণ আমরা আমজনতা তো তাকে খুব একটা চিনি না, সে কোনো একটা পপুলার বা ভালো গ্রেডের ভালো মানের নায়িকা না, পাবলিক তাকে খাচ্ছে না। সো সে চেষ্টা করতেছে হয়তো সামনে দুই একটা সিনেমা করবে, তার জন্য যদি শাকিব খানের নাম নিয়ে একটু ভাইরাল হওয়া যায়। অনেকেই তো চেষ্টা করে যে শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হবে, এটা নতুন কিছু না। তবে আমি কনফার্ম যে শাকিব খান এ গ্রেডের নায়িকা ওয়াইফ রেখে কোনো দিনও এফ গ্রেডের নায়িকাকে বিয়ে করবে না। মেয়েটা ভাইরাল হতে চেয়েছিল, যদিও সে সাকসেস, অলরেডি সে ভাইরাল, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। এবং যারা তাকে চিনতো না যে মিষ্টি জান্নাত নামের একটা নায়িকা আছে বাংলাদেশে, তারাও কিন্তু এখন তাকে চিনছে। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, শাকিব খানের টেস্ট কি এত বেশি খারাপ হয়ে গেছে? কমেন্টে জানাতে একদম ভুলবেন না।